औलादरे मानुष बनाने क्षेत्र में माँ बाबा गुरुत्व दें তাহলে আপনি দুনিয়া যাইতে গরিবা গিয়া আপনার ছেলের দ্বারা এই ভারতবর্ষ সম্মান বৃদ্ধি হইব আপনার ছেলের দ্বারা এই এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব আসামের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব এলিং মানুষ হালি কেন আওলাদরে যদি মানুষ বলাইয়া যাইতে হরো তাহলে আপনার জীবন সার্থক হইব যে আওলাদরে তৈয়া যাইবা দুনিয়া আর বিশৃঙ্খলা করবো মারামারি করবো গালাগালি করবো এই সন্তানের দ্বারা আপনি কবর গিয়া শান্তি পাইতে নাই সমস্ত সম্মানের অধিকারী হইলে গিয়া জ্ঞানী গুণীয় হল জ্ঞান হইল কি দুই প্রকার একটা হইল কি ইলমে দিন আর একটা হইল কি ইলমে দুনিয়া ইলমে দিন অর্থাৎ দিনে ইসলামর হাফিজ বানাইন আলিম বানাইন কারি বানাইন সবাই মক্তব সুশিক্ষায় ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার মাজেস্ট্রি বিজ্ঞান বানাইন তাহলে এই সন্তানের দ্বারা অন্তর থেকে দিনে ইসলামর মহব্বত আল্লাহর মহব্বত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে দিত না এলেই সাইরে কইরা লা ফাল্লা ইল্লা আলি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লা কারণ এই জ্ঞানী গুণীয় হল যারা লাইটের দারোয়া বরবাদে আজকে সারা লাইট যদি বন্ধ করি নাই সারা লাইট যদি বন্ধ করি এই জায়গায় কেন কিতা হইব অন্ধকার হই দিব নাকি অন্ধকার হই দিব এই অন্ধকারে দূর করছে এই বাতি ঠিক তদ্রুবি সাগি কাউরিরে অঞ্চল খান্দারে যদি আলোকিত বানাইতে চাইন সমস্ত পৃথিবীর মধ্যে আলোক সে আলোর জায়গা বানাইতে চাইন তাহলে এই এলাকার থেকে পৃথিবীর সেরা জ্ঞানী গুণীয় হল আলিম হল হাফিজ হল গড়িয়া তুলক কারণ জ্ঞানী গুণীয় হল পাশে যখন যায় মানুষ তখন মানুষ উপকৃত হইয়া দাঁড়ে সঠিক পথে পরিচালিত হইয়া দাঁড়ে এর লাগি সাইরে কইরা পরবর্তীতে ওয়াকিমাতুল মালে কেমা কাদ কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলম আদা যেহেতু মানুষের সম্মান অটাল সম্পত্তি দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না জ্ঞানী গুণীর দ্বারা মানুষের সম্মান বেতনান দুবালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না গাড়ি ঘোড়ার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না মানুষের সম্মান বৃদ্ধি পায় জ্ঞানের মাধ্যমে এলাকি সাইরে ফরমাইদরা ওয়াকিমাতুল মারইমা কাদ কানা ইহসিনুহু মানুষের মর্যাদা হইল গিয়া হে যে পরিমাণ তারে রঙ্গাইব জ্ঞান দিয়ে যতখান রঙ্গাইব ততখান হে তার মর্যাদা বৃদ্ধি পাইব ওয়াকিমাতুল মারইমা কাদ কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা আর অজ্ঞ দেখুন অশিক্ষিত দেখুন এরা হইল কি জ্ঞানী গুণীয় হল দুশ্মন এরপরে সাইরে কইতে ফাকুম বিলমি ওয়ালা তাবগিলহু বাদালা পান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আদ আহিয়া যেহেতু জ্ঞান দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় এলেই সাইরে উপদেশ দিয়া কইতে ফাকুম বিলমি ওয়ালা তাবগিলহু বাদালা প্রকৃত জ্ঞান অর্জন করতে পরিশ্রম করো পরিশ্রম করিয়া তার বিনিময় কিন্তু অন্তর হইতে আনিও না বিনিময় কিছু না নিয়া যদি তুমি তোমার জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারো কারণ জ্ঞানী গুণীরা মরিয়া ও অমর হিসাবে থাকে জ্ঞানী গুণীয় হল মরিয়া ও অমর হিসাবে থাকে তার নাম মিটে না রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলী হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী এপিজে আব্দুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ গান্ধীজি মতিলাল নেহরু এইভাবে যেগুলো জ্ঞানী গুণী অহল দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কাজ করিয়ে গেছেন এরা নাম মিটিছেনি বকাসাই এরা নাম মিটিছেনি মিটিত নাই এলি মাজহানি কিরাম সাইরে ফরমাইতরা যে জ্ঞানী গুণীয় হলার নাম মিটে না যাওয়ার বাদেও নাম নাম থাকে ইতিহাসের মধ্যে এলি মাজহানি কিরাম যদি আমরা আমরা সন্তান হলে সঠিকভাবে জ্ঞানী গুণী বানাইতাম পারি তাহলে এই সন্তানের দ্বারা আমার মর্যাদা বৃদ্ধি হইব আমি বিশেষ করে এই মাদ্রাসার তালিবিনিম হল কিবা তো স্কুল এই এলাকার স্কুল কলেজের মাদ্রাসার তালিম ইলম খোলার ক্ষেত্রে আমি বিশেষ অনুরোধ করিয়াম অন্য সাইরে সের মধ্যে কইরা ফুরসত তাহসিল উল ইলম ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল ছাত্র জীবন আর ছাত্র জীবন হইল জীবন করার সময় সেই সময়ের মর্যাদা যদি ছাত্ররা দেন ওয়া তারা আখিরুহু শাররাল ফসল শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব আজকে দেখো নামারি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব
এই এলাকার এক সম্পদ নানি হুক আসাই এই এলাকার এক সম্পদ নানি বিভিন্ন জায়গাতে আমরা হাই এলিং মাঝে হাজির কেরাম এইভাবে যদি এক এক রত্ন আমরা গড়িয়া তুলতাম পারি তাহলে এক এক রত্ন দ্বারা এক এক এলাকা উজ্জ্বল হইব এলিং মাঝে হাজির কেরাম আমি আমার আজি তালিবে ইলম হল মাদ্রাসা তো এই এলাকার স্কুল কলেজের মাদ্রাসার তালিবে ইলম হল ছাত্র ছাত্রী হল খেদমত বিশেষভাবে অনুরোধ করে শাইর শেয়ার হইল গিয়া فرصت التحصيل العلم في اول عمري فبادروا بالاجل وترى اخره شر الفصل ছাত্র জীবন আর ছাত্র জীবনের লগে জীবন করার সময় সেই সময় সঠিক মর্যাদা যদি ছাত্ররা দিতে পারো হইন ছাত্র ছাত্রীরা দিতে পারো হইন وترى اخره شر الفصل শেষ জীবন ফসল গানি সম্ভব হইব দ্বিতীয়ত এই মিন লাইফের মধ্যে রাইটার হইতরা রাইটার হইতরা এমলেস ম্যান কেন সাকসেস লাইফ এইমিন ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করা সম্ভব হয় না আমার ছাত্র ছাত্রী হল কিবা তুই মাদ্রাসার তালিব ইলম হল প্রত্যেক খেদমত বিশেষ অনুরোধ করিয়াম যে এই কোরআনে করিম যে মা বাবার আওলাদ হল কোরআনের হাফিজ হইয়া তা হইন সেই মা বাবারে আল্লাহ পাকে কিয়ামতের দিন সোনার মুকুট দিয়ে বরণ করেন সুবহানাল্লাহ এলাকি এলাকার মা বইন হল বাপাই হল খেদমত বিশেষ অনুরোধ করিয়া আওলাদরে হাফিজ বানাওকা কারি বানাওকা আলিম বানাওকা আর তার ইঞ্জিনিয়ার বানাওকা ডাক্তার বানাওকা লয়ার বানাওকা ম্যাজিস্ট্রেট বানাওকা কোনো অসুবিধা নাই এ আলিম হইয়া যদি ডাক্তার হই ওইটা সাইন তো ও কো অসুবিধা নাই কিন্তু আলিম না লেবাস রাখিও কো আজকে গোবাটি হাইকোর্টের মধ্যে অ্যাডভোকেট রশিদ আহমদ একজন হাফিজ আলিম আর দ্বিতীয় লিগে এলএলবি কেবলমাত্র মুসলমানের সম্পত্র নাই হাফিজ রশিদ আহমদ ও করিমগঞ্জের একজন ছেলে এই করিমগঞ্জের একজন ছেলে আজকে সমস্ত নর্থ ইস্টের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উকিল হোক কিবা তো জেনারেল যে কোনো বিষয় নিয়া তান দ্বারস্থ লওয়া লাগে অনেক উকিল আসুন হিন্দু আসুন মুসলমান আসুন তান আন্ডারে কাজপত্র কিন্তু তাই হচ্ছেন হাফিজ আলিম এলিং মাঝে হাজির কেরাম সন্তান দিয়ে এইভাবে গড়িয়া তুলুক তুললে দেখবা একদিন আপনার আইব এই সাকি খাউরি সাকি খাউরি রইতো নাই এই অঞ্চলের মধ্যে সোনার লগে সাকি খাউরি লগে সোনার সাকি খাউরি হইব এলিং মাঝে হাজির কেরাম আমি আমার মাদ্রাসার তালিব ইলিম হলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়াম যে সঠিক জ্ঞান অর্জন করুক সঠিক জ্ঞান অর্জন করুক আসাদিদাই কেরাম হল অত্যন্ত যোগ্য আসাদিদাই কেরাম হল আসে এবং যোগ্য আসাদিদাই কেরাম হল যদি যে খোরাক দিন যেভাবে ফোড়া দিন সেই ফোড়ারে যদি মূল্যায়ন দিতে পারবেন সেই ফোড়ার মর্যাদা রক্ষা করতে পারবেন আর তা ওস্তাদর লগে মহব্বত লাগাইতে পারবেন কারণ আল্লাহি বাআসা বিল উম্মিকিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আমরা প্রত্যেকে জানি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে উম্মি হিসেবে প্রেরণ করছেন উম্মি শব্দের অর্থ হইল কি যেই লেখাও জানেন না পড়াও জানেন না কিন্তু সমস্ত পৃথিবীর সেরা জ্ঞানী গুণী আসলা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা হইলা দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার কোন শিক্ষা প্রতি শিক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হইছে না কারণ নবীজির উম্মি হিসেবে আল্লাহ পাকে প্রেরণ করার উদ্দেশ্য হইল গিয়া তান হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ার কোনো শিক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগে না দুনিয়ার কোনো শিক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগে তাহলে তান মর্যাদা নবীজির থেকে বাড়িয়ে দিব গিয়া এলে আল্লাহ পাকের উদ্দেশ্য হইল গিয়া আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যতখান জ্ঞান দেওয়ার প্রয়োজন আমি দিব আমার এই দুনিয়ার কোনো শিক্ষা গুরুর কাছ থেকে দেওয়াই দাও না এলিং আল্লাহ পাকে হু আল্লাযি বাআসা বিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিলা দিলা আল্লাহ পাকে হিকমত আর জ্ঞান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম যত যে সূরা ইকরা ফাফাস আয়াত যখন আয়া নবীজির খিদমত লইয়া আইলা গারে হেরার মধ্যে তখন কইলে ইকরা ইয়া মুহাম্মদ আয় নবীজি তুমি পড়ো তখন নবীজি কইলা না আমি পড়া জানি না আমি লেখা জানি না এইভাবে তিনবার কইলা সাইন নম্বর বার হযরত জিব্রিল আমিনে হযরত জিব্রিল আমিনে নবীজি সিনা মুবারক লগে তান সিনা লাগাইলা লাগানির সাথে সাথে নবীজির কাছে আই গেল কি সিবতে মলকিয়ত
ফিরিস্তাগণ মহাগুণে গুণী নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইগিলা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফিরিস্তাগণ মহাগুণে গুণী হইগিলা, আর এর আগে নবীজি আসলাম সিফাতে বশরিয়ন মানুষ জাতির মহাগুণে গুণী নবীজি আসলাম, এই দুইটা গুণ যখন নবীজির কাছে আইল গিয়া, তখন নবীজি সমস্ত পৃথিবীর সর্বজ্ঞানের জ্ঞানী হইগিলা গিয়া আসে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যেটার প্রমাণ হইল গিয়া কোরআনে করিম। আল্লাহ পাকে চ্যালেঞ্জ দিছ ওই ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আহলে কিতাব ইয়াহুদী আল্লাহ পাকে চ্যালেঞ্জ দিছ ওই যে আমি যে আমার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমত যে কোরআনে করিম নাযিল করছি, সেই কোরআনে করিম সম্বন্ধে যদি তোমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে, যে অলংকার শাস্ত্রের মাধ্যমে আমি কোরআনে করিম নাযিল করছি, এই কোরআনে করিমের মর্ম বুঝতে হইলে 14টা গ্রামারের প্রয়োজন হয়ে গেছে। পৃথিবীর যত ভাষা আছেন, হিন্দি হোক বা ইংলিশ হোক বা উর্দু হোক বা বাংলা হোক বা আসামি হোক বা তামিল হোক বা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষা শিখতে হইলে একটা গ্রামার লাগে। কিন্তু কোরআনে করিম তার ব্যতিক্রম, এই কোরআনে করিমের সঠিক মর্ম বুঝতে হইলে 14টা গ্রামার যতক্ষণ পর্যন্ত আপনার আয়াত আয়াতে আনবা না, অতক্ষণ পর্যন্ত কোরআনে করিমের মর্ম আপনার বোঝা সম্ভব হইতো না। আর এই কোরআনে করিম খার গেছে দিছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমত। আজকে সেই কোরআনে করিমের হাফিজ বানাইবার লাগিয়া আপনারা হাফিজানা মাদ্রাসা হইলো বানাইছে। এই মাদ্রাসার মধ্যে সব সময় কোরআনে করিমের তেলাওয়াত ওই বলেন খুব চাই, এলি অন্তরের অন্তর অন্তরের অন্তস্থল মধ্যে এই মাদ্রাসা খান তারা স্থান দেখব। এই সাকিলাউরি অঞ্চলের সমস্ত মা বই হলে বাপ ভাই হলে কমপক্ষে নিজের আওলাদরে যদি হাফিজ বানাইতে পারো না, রুহানি হাফিজর মা বাপ বানার চেষ্টা করুক। সাফতাত কিবা তো মাস হয়ে একদিন খানির বস্তু বানাইয়া খিচুড়ি বানাইয়া দেখ, ক্ষীর বানাইয়া দেখ, ও রুহানি আওলাদ হলে সম্পর্ক লাগাও। এই আওলাদ হলে মাদ্রাসা যদি খানি বানাইয়া ফাটাই, তাহলে খানি বানাইয়া ফাটাইলে এই আওলাদ হলে হাফিজ হলে পড়িবা, এটার পড়ার সোয়াব আপনি হইবা, আর এই হাফিজর লোকের সম্পর্ক আপনারা রইবে। এলেই সাকিব কাউরি অঞ্চলের প্রত্যেক বাড়ির আমি অভিভাবক কখনো খেদমত বিষয় অনুরোধ করিয়া, আমার ছেলে দিছি না করি আমি মাদ্রাসা ফিস দিলেই তো মিলা না, প্রত্যেক বাড়িতে গিয়া কমপক্ষে মাস ও একদিনও এই মাদ্রাসার খিচুড়ি যে একবারে কম পয়সায় যে কোনো এক জিনিস দেখব, খাজুর নিয়ে দেখব, যে কোনো যে আপনার যেটা পছন্দ হইব মুড়ি নিয়ে দেখব, কম পয়সা বেশ পয়সা আল্লাহ দেখতে নাই আপনার দিল দেখব। আপনি যদি মুরুখ দিয়ে খাওয়াইবার দুকা হয় আর মুড়ি দিয়ে দেন, তাহলে আপনি বকি লইব। এলিং মাজা হাজি কেরাম বকিলর স্তর আল্লাহ কাছে নাই। এলিং মাজা হাজি কেরাম এই সাকি কাবি অঞ্চলটা সোনার অঞ্চল বানাইতে চাই, এই মাদ্রাসার লোকের সম্পর্ক করিয়া তুলুক, আওলাদ যদি তা হইন আওলাদ দেখ, যদি আওলাদ তা হইন না দিবার জুকা, তাহলে কমপক্ষে এই মাদ্রাসার লোকের রুহানি সম্পর্ক লাগাও, পয়সা করি দিয়া সিন্নি দিয়া খানি দিয়া বাড়ি ধাবিচা বলে খাওয়াইয়া, আইন এই মাদ্রাসা গান্ধা যত রঙিন করবা, এই এলাকার মধ্যে যত হাবিজ অকল গড়িয়া তুলবা, এই এলাকার মধ্যে হাবিজ অকলরে জাকির দিয়ে খাওয়াইবা, এই এলাকার মধ্যে হাফিজ ওগুলোরে আনবা, এটার ভয়ের বরকত ও এলাকার তাকবে, ও এলাকার তাকবে না খুব কাছাই, ও এলাকার আপনারা মুর্দা হলে ভাইবা জীবিত হলে ভাইবা বাতাস আল্লাহর জিকির ওয়ালা হইব। আর যদি আমি আগেও কইছি, যদি একজন মরা যায় তাহলে মরা যাওয়ার বাদে কমপক্ষে দেড় দুই সব হাফিজ ওগল তাকবা, হাফিজ চা বহল তাকবা, আলিম ওগল তাকবা, এটা একমাত্র মাধ্যম হইব গিয়া এই মাদ্রাসা। মাদ্রাসার লোকের সম্পর্ক করো, মাদ্রাসার লোকের সম্পর্ক করলে নবীজির লোকের সম্পর্ক করা হইব, মসজিদের লোকের সম্পর্ক করাই করলে আল্লাহর লোকের সম্পর্ক গড়িয়া উঠিবা গড়িয়া উঠে উঠাইবা, বাড়ির থেকে মা বই নখলে অনেক সময় ভিড়সা বগল হওয়ার বাদে গুধুয়া দেয় সারা লই লইতে, কিন্তু ও আপনার বাড়ির ফির বানাও, আপনার বাড়ির থেকে ফির বানাও, পারবো না হোক চাই আমার মা বই নখলে যদি জবান দিয়ে আল্লাহর জিকির করেন বাড়ি, আল্লাহ ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এই বাড়ির মধ্যে রহমত আইবুন না না হোক চাই,
এর বাদে গর্ভের মধ্যে যদি সন্তান থাকে তাহলে এই সন্তান হয়তো পৃথিবীর সেরা এক অলির মাফ নইতে পারে। জবান পবিত্র বানাইয়া, বদন পবিত্র বানাইয়া, পবিত্র দিল বানাইয়া, পবিত্র কাপড় পরিধান করিয়া, পবিত্র জাগার মধ্যে উবাইয়া, যদি আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর মায়ার বান্দি, আল্লাহর জিকির করুন কলিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই জিকির যদি আম করেন আটে গাঠে মাঠে সর্বত্র জিকির করেন, তাহলে এই জিকির ওর বাতাস জিকির বলা হইব, আল্লাহর জিকির বলা হইব, গাছ বিরিক আল্লাহর জিকির বলা হইব। ও এলাকা আস্তে আস্তে আল্লাহ নুরান্বিত রহমত আল্লাহ পাকে বর্ষণ। আজকে টান্ডুর জায়গায় গান ছিনলাম আমরা খিদা দিয়া, টান্ডুর বুজুর্গ হলে মেহনত করিয়া টান্ডুর জায়গায় গান রৌনক বর্ধিত ঘোষলা জিকির আজকা করি এলমে শরীয়তিল মে মারিবত পা দিয়া। এইভাবে বিভিন্ন রাঙ্গাউটি, বদরপুর, গোবিন্দপুর, এরপরে হলো গিয়া বাসান্দি, তার অঙ্গি শিখিয়া এক এক বুজুর্গ ধরিয়া এলি মাদো হালি গ্রাম। আমার এই হজরত এই এলাকার মধ্যে আপনারা এই বুজুর্গ তাহার কারণে তো সহসভাপতি বানাই শুনলেন ভোগ কষাই, যদি থাকতা না তাহলে আরো জায়গার থেকে হায়ার করি আনা লাগলো। সভাপতি সাহেব মানাই শুন এক বুজুর্গ একজন সভাপতির যুগে আসলা করি তো বানাইছ, এই সিলসিলাটা তার জারি থাকতো না নিয়ে এলাকা খুব কষা জারি থাকতো না নিয়ে ইনশাআল্লাহ অভিভাবক বলে ইনশাআল্লাহ আমরা তৈয়ার আছি না নি, দিনের হেফাজত করতাম, আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, কারি বানাইতাম, যে পরিমাণ জেলা বানাইয়া গেলে অঞ্চল নুরান্বিত হইব, অঞ্চলের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইব, সেই মর্মে আমরা অভিভাবক গুলোর যাতে দায়িত্ব সঠিকভাবে আদায় করতাম পারি আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা কান্তা কেবলমাত্র হেফাজত হল হইতো না, মাদ্রাসার দোলান দুবালা বানাইলে হইতো না, মাদ্রাসার মধ্যে নিজের আওলাদরে দিতাম, নাতি নসারে দিতাম, বাইরে থেকে এই যদি ছাত্র বড় হই আর এলাকার কেউ দিন না তাহলে তো এই মাদ্রাসার ফায়দাও তো বাইরে থেকে লইলাম। এলে কি এলাকা আমি মা বই নকলের খেদমতো বাপ ভাই নকলের খেদমতো আমি আরো করিয়া যে এই মাদ্রাসার কমপক্ষে আপনার আওলাদ যদি আল্লাহ দেন নিয়ামত দেন তাহলে এই হাফিজি মাদ্রাসার দক্ষ একজন কমপক্ষে আওলাদ দেওয়ার চেষ্টা করুক। দ্বিতীয়ত হইল কি যদি আওলাদ দেন তাহলে দেখো হাফিজ যদি বানাই দিতাম পারিয়া আওলাদ রে তাহলে এই হাফিজ বনার সাথে সাথে আল্লাহ পাকে কিয়ামতের দিন আমারে সোনার মুকুট পরিধান করাইবা মা বাবারে, মা বাবা বনা সার্থক হইব যদি এই মাদ্রাসার মধ্যে আমার সন্তানদের দিয়া হাফিজ বানাইতাম পারি। এলিমা জাহানিকরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে
এই এলাকার প্রত্যেক অভিভাবক খলক একদম বিশেষভাবে অনুরোধ করিয়া এই মাদ্রাসা কেবলমাত্র হারি অন্য ছাত্ররে মেহনত করতে দি বাইরে থেকে আবার বাদেরারে মেহমানদারি করতে ঠিক আছে কিন্তু নিজর আওলাদরে হাফিজ বানাইবার চেষ্টা করতাম যদি আওলাদ তা হই আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এই কোরআনে করিমের হেফাজত করলে খার খিদার খার হেফাজত হইল আল্লাহর হেফাজত হইল এই কোরআনে করিমের তিলাওয়াত করলে আওলাদরে দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় এই আমার আওলাদে আমার রুহানি আওলাদ হলে এই কোরআনে করিমের তিলাওয়াত করবো আমার সওয়াব আমি যদি দুনিয়া থেকে যাই গিয়া তাহলে আমার খানদান যেগুলো যাইবা গিয়া এই গুরুয়ের সওয়াব পাইবা আমি হায়াত করিম আপনার সামনে তিলাওয়াত করলাম যেহেতু করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দাও যে যেগুলো জানোই আর যেগুলো জানোই না এই দুগুলো সমান নাই যেগুলো জানোই না যেগুলো জানোই না এগুলো সমান নাই দুগুলো এ যার শোক আছে আর যার শোক নাই যার শোক আছে যার শোক নাই আনা শোক নাই কি দেখাম সৌকালা একজনে যদি আনা সৌকালা একজন সাহিত্য লই তৈরি আনা সৌকালা ইন গন্তব্যস্থল নিয়ে দিতে পারবানি আপনার ও কাজায় পারবানি দিতে দিয়া দিতা অন্ধ ব্যক্তি সৌকালা ব্যক্তির জাকা লাগাই দিতে পারবানি না সৌকালা ব্যক্তি অন্ধ ব্যক্তির জাকা লাগাই দিতে পারবা এলি আল্লাহ পাকে কোরআন করিমের মধ্যে ফরমাই দিরা কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি উম্মতে মুহাম্মদের জানাই দেও যারা জানোই না যারা জানোই না এরা সমান কখন হইতে পারে না হদিসে পাকর মধ্যে নবীজি ফরমাইতরা মান খারাজা ফি তলবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ দেগুর হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান খারাজা ফি তলবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ যেগুলো আল্লাহর রাস্তা অর্থাৎ গমন করবা যেগুলো হয় ইলিম জ্ঞান অর্জন করার লাগি রাস্তা পড়াইবা তালিব ইলিম মাদ্রাসার মধ্যে ভর্তি হইবা এগুলো আল্লাহর রাস্তা গমন করলা সুবহানাল্লাহ এই মাজহালি কিরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসার আন্দারে আমরা হেফাজত করতাম আল্লাহ পাকে ফরমাইন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ও বান্দা বন্দি হল আল্লাহ পাকে আমরা আল্লাহ পাকে ও মশার দিন আইছে আল্লাহ পাকে যেটা মশা বাড়াই দাম নি আল্লাহ পাকে খুশি করতে হইলেন মশা বাড়াই দাম নি মশা বাড়াই লইব নি আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে আমরা খুশি করতাম কিতা দিয়া ও মাদ্রাসা আন্দারে সাহায্য করিয়া মাদ্রাসা আন্দারে সাহায্য করিয়া আমরা আল্লাহর আল্লাহরে খুশি করতাম আল্লাহর রসুলকে খুশি করতাম আমার এই হযরতে হোসেন ভাই 200 টাকা দিছেন আল্লাহ পাকে দান সদকারে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন তার আব্বার লাগি দোয়া হইতো আল্লাহ পাকে আমার হোসেন ভাইয়ের আব্বার দরজারে গুণন হই দিক আল্লাহুম্মা আমিন মাজহার আলী কিরাম আমার গোবিন্দগুড়ি হুজুর দামাত বড় প্রধান অতিথি সাহেব দামাত বড় কাতুর গেছে আপনারা দিস হইন আর এখন যদি কেউ বাকি না হই তাহলে ইনশাআল্লাহ ওয়াদা দে করুক এই মাদ্রাসা বারবার দেখ কোনো অসুবিধা নাই নবীজির দিনের হেফাজত করার হেফাজত যদি করো হই তাহলে ইকান এটা সদকায় দাঁড়িয়ে আপনি দুনিয়া থেকে যাওয়ার বাদে ওই মাদ্রাসা রইব আপনি অন্ধকার ঘর মধ্যে থাকবা এই কোরআন করিমের ভয় জবর কর দিয়া আল্লাহ পাকে আপনার কবরে নুরানিত করবা এলি মাজার আলী কেরাম আপনারা যদি খেয়েও ওয়াদা করার ইচ্ছা হয় তাইলে ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া